ফুটবল ম্যাচ চলাকালীন মাঠে উদ্ধার নরকঙ্কাল, আতঙ্ক ছড়ালো জগদ্দলে। ফুটবল ম্যাচ চলাকালীন মাঠে কঙ্কাল দেখে আতঙ্ক ছড়ালো উত্তর চব্বিশ পরগনার জগদ্দলে, এর জেরে স্থগিত হয়ে যায় ম্যাচ। খবর পেয়ে জগদ্দল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটিকে উদ্ধার করে। কিভাবে ওই জায়গায় কঙ্কালটি এলো তা নিয়ে তদন্ত শুরু হয়েছে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। রবিবার গভীর রাতের ঘটনা, ঘাটপাড়া পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের গুরুদহের খেলার মাঠে রবিবার ডে নাইট ফুটবল প্রতিযোগিতা চলছিল। খেলতে খেলতে পাশের মাঠে চলে যায় ফুটবলটি, তা কুড়িয়ে আনতে গিয়ে নরকঙ্কাল পড়ে থাকতে দেখে এক যুবক। রাতে এ নিয়ে বেশ আতঙ্ক ছড়ায়, স্থানীয় মানুষজন ওই মাঠে জমায়েত হয়। এরপর ভোরবেলা খবর পেয়ে জগদ্দল থানার পুলিশ আসে। কিভাবে জনবহুল এলাকায় ওই খেলার মাঠের পাশে আগাছাভর্তি জঙ্গলে কঙ্কাল এলো তা নিয়ে ধোঁয়াশায় বাসিন্দারা। তবে দেখে শুনে স্থানীয়দের অনুমান, এটি একজন মহিলার কঙ্কাল এবং তা অর্ধদগ্ধ। এই এলাকায় এ ধরনের কঙ্কাল উদ্ধারের ঘটনা সাম্প্রতিককালের মধ্যে ঘটেনি বলেই দাবি স্থানীয়দের। তবে তারা জানাচ্ছেন, বহুদিন আগে এই মাঠটি কবর খোলা মাঠ বলে পরিচিত ছিল, এখানে কবর দেওয়া হতো। এদিনের উদ্ধার হওয়া এই কঙ্কালটি সেই সময়কার কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। উত্তর চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ অধিকারীর রিপোর্ট, টাইমস বাংলা। Thank you.